জয়হিন সকল ভিউয়ার্স আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো আজকে তোমার সাথে আলোচনা করো ডাব্লিউ পুলিশের প্রিলি এক্সামের কত কাট অফ মার্ক যেতে পারে এবং তার সাথে কোন পার্ট থেকে প্রশ্ন বেশি এসে থাকে সমস্ত ডিটেলসে তোমার সাথে আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে লাগবে কারণ তোমার সামনেই ডাব্লিউ পুলিশের প্রিলি এক্সাম চলে এসেছে ডাব্লিউবি পুলিশের প্রিলি এক্সাম একশো নম্বরের হয়ে থাকে এটা তোমরা জানোই এবং সিলেবাসে জানো তবু একবার বলে দিই এর মধ্যে থাকে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্সে থাকে তিরিশ নম্বর এবং তোমাদের জিয়ায়ে থাকে কুড়ি নম্বর এবার কোন পার্ট থেকে প্রশ্ন ভালো করে আমরা চর্চা করলে বেশি ভালো করে অ্যাটেন্ড করতে পারবো এক ঘন্টা সময়ের মধ্যে একশোটা প্রশ্ন দেওয়া হয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু চিন্তা একদম করবে না কারণ তোমার সর্বোচ্চ টার্গেট যদি প্রিলি এক্সাম আমি দিয়ে থাকি তো চল্লিশ প্লাস এর বেশি নাম্বার কোনো সময় প্রিলি এক্সামে লাগবে না আর একদম নিম্নমানের প্রশ্ন করায় বেশি হাই কোয়ালিটি কিন্তু প্রশ্ন এখানে এসে থাকে না জাস্ট কিছু ছেলেপিলেকে বাদ দেওয়ার জন্য অর্থাৎ পি পিএটি টেস্টে কিছু স্টুডেন্টকে বাদ দেওয়ার জন্য কিন্তু এটা করা হয়ে থাকে তাই খেয়াল রাখবে এটা কোনো কঠিন কিন্তু কোনো পরীক্ষা নয় দেখো এর মধ্যে দেখো জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের কী কী পার্ট থেকে ভালো করে পড়তে বলবো দেখো ইতিহাস এই পাঠ থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে তাই ইতিহাসের পাঠকে কিন্তু ভালো করে পড়বে অর্থাৎ তোমাদের পঞ্চাশের মধ্যে বলতে পারবে পনেরো প্লাস নাম্বার ইতিহাস থেকে থাকে অন্তত পাঁচটার বেশি প্রশ্ন ভূগোল থেকে থাকে দশটার বেশি প্রশ্ন সায়েন্স থেকে থাকে সাধারণ জ্ঞান থেকে দশটা প্রশ্ন থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশটা প্রশ্ন থাকে এই নিয়ে মোটামুটি পঞ্চাশ নম্বরে একটা তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের সিলেবাস তৈরি করা হয়ে থাকে আর তোমাদের ম্যাথের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো হয়ে থাকে সেখান থেকে প্রশ্ন আসে বেশি কঠিন কোশ্চেন আসে না কারণ এক ঘন্টায় একশোটা কোশ্চেন করার সময় দেওয়া হয়ে থাকে এবং সাধারণ কিছু জিআই প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে থাকে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোন পার্ট থেকে আমরা তাড়াতাড়ি করে অ্যান্সার করতে পারবো তারা সেটা জানিয়ে দাও দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো সর্বোচ্চ নাম্বার তোলার সবচেয়ে বেশি সহজ উপায় হচ্ছে ভালো করে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস পড়ো প্রত্যেক দিন এখন সময় আছে হাজারটা করে জিকে ডেলি পড়তে থাকো এবং আমার কিছু বই পাবলিশ করা হয় সেই বইগুলো যেমন পড়ো ওয়ান আর প্রশ্ন আছে সেগুলো কিন্তু প্রচুর কমন আগেও এসছে এখনও আসবে আমি ডিসক্রিপশান সমস্ত লিংক দিয়ে দেবো ওকে এবার দেখো আমি সবসময় বলবো জেনারেল নলেজে পঞ্চাশ যে নাম্বারটা আছে এখানে তোমরা অন্তত কুড়ি প্লাস নাম্বার তোলার চেষ্টা করো ম্যাথে দশ প্লাস এবং জিআই দশ প্লাস তাহলে তোমরা মোটামুটি চল্লিশ প্লাস নাম্বার চলে আসবে তোমাদের কিন্তু কাট অফ মার্কিন তাহলে চিন্তাই করতে পারে না কারণ চল্লিশের বেশি কাট অফ মার্ক যাবে না তবুও আমি কাস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ মার্ক জানিয়ে দিচ্ছি দেখো যদি তুমি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে ভুবে তোমার সর্বোচ্চ বত্রিশ থেকে পঁয়ত্রিশ যেতে পারে সর্বোচ্চ বলছি আমি বত্রিশ থেকে পঁয়ত্রিশ যেতে পারে যদি ও বি সম্প্রদায়ের হয়ে থাকো তাহলে তিরিশ থেকে বত্রিশ যেতে পারে যদি ও ও এ সম্প্রদায় দেখো ছাব্বিশ প্লাস যেতে পারে এস টি হলে পঁচিশ প্লাস যেতে পারে আর এসসি হলে তোমাদের সাতাশ প্লাস যেতে পারে এর বেশি তোমাদের নাম্বার যাবে না কিন্তু গড় যে এভারেজ নাম্বার সেটা আমি চল্লিশ প্লাস বললাম এর বেশি চল্লিশে বেশি নাম্বার যাবে না ওকে যদি এই ভিডিওটি দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবে যে চ্যানেল তুমি দর্শক দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি অবশ্যই বাজে রাখবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিতে লাগবে জয় হিন্দ বন্দে মাতারাম